তো আমাদের পিএসপি কোড লেগেছে। এই কারণে যদিও এটা এইচটিএমএল ফাইল, কিন্তু এইচটিএমএল ফাইলের ভিতরে ভিতরে আমাদেরকে পিএসপি কোড লিখতে হয়েছে। যেমন এই অংশটুকু লিখতে হয়েছে আমাকে ডাটাবেজের সাথে কানেকশন দেওয়ার জন্য, এই যে কানেকশনের কমান্ডটা, এই অংশটুকু লাগছে কোম্পানি টেবিল থেকে ডাটা এনে ডিসপ্লে করার জন্য, তাইলে এই অংশটুকু লাগছে, তাইলে সে অংশটুকু এতটুকু, এই অংশটুকু লেগেছে সাব কোম্পানি টেবিল থেকে ডাটা এনে ডিসপ্লে করার জন্য, এই যে সাব কোম্পানি নাম, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা কোড দিয়ে ডাটা এনে ডিসপ্লে করছি, এবং এই দুইটা কোড থেকে এখানে রান করে, এই যে এই এই অংশটুকুতে রান করে ভিতরে ভিতরে ডাটা বসিয়ে দিয়েছি লিস্টের মধ্যে, সিলেক্ট ড্রপ ডাউন লিস্ট বক্সের ভিতরে। আবার সাব কোম্পানির জন্য আবার এখানে আবার ডেটাকে বসাইতে হয়েছে এই অংশটুকু। তারপর আমাদের ফর্মটা তৈরি হলো, আমরা ফর্মে যখন সেভ বাটনে ক্লিক করেছি, তখন এই ফর্মের উপরে একসানে একটা ফাইলের নাম লেখা ছিল ইএমপি এন্ট্রি ডট পিএসপি। সেই ইএমপি এন্ট্রি ফাইলে ডাটাটুকু নিয়ে যাবে, যে ডাটাগুলি দিয়ে সাবমিট বাটন ক্লিক করব, ডাটাগুলি নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? এমপ্লয়ি আইডিটা এই নেমের মধ্যে থাকবে, এমপ্লয়িজদের নামটা এই ভেরিয়েবলের মধ্যে থাকবে, মোবাইল নাম্বারটা মোবাইল নামক ভেরিয়েবলের মধ্যে থাকবে। প্রত্যেকটা ইনপুট বক্সের মধ্যে একটা নাম আছে, নাম নামের মধ্যে যে নামটা দেই নেম প্রপার্টিজ এর মধ্যে, সেই ভেরিয়েবল, সেটা একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে ডাটাটা সেভ থাকবে। তারপরে এই যে ড্রপ ডাউন লিস্ট বক্স, লিস্ট বক্সের যে একটা নাম আছে এই ভেরিয়েবলের মধ্যে ডেটাটা সেভ থাকবে, যেটা সিলেক্ট করব। সাব কোম্পানির লিস্ট বক্সের একটা নাম আছে, এটার মধ্যে যেই সাব কোম্পানিটা সিলেক্ট করব সেই সাব কোম্পানির নামটা এটার মধ্যে, নামটা থাকবে না, এই যে ভ্যালু, ভ্যালুতে যে আইডিটা, আইডিটা থাকবে, এই আইডিটা এখানে সেভ থাকবে। যখন এই সাবমিট বাটনে ক্লিক করব, তখন এই ভেরিয়েবল গুলোর ভ্যালু সহকারে চলে যাবে সেই ফাইলে, কিন্তু সেই ফাইলে গিয়ে আবার ধরতে হবে সেই ফাইলে। আমরা মা আমি পড়াচ্ছি এখন, এখন এতক্ষণ সারা সকাল টিভি দেখো নাই, এখন টিভি দেখো না কেন? তাইলে আমরা যেই নামগুলি, যেই ডাটাগুলি এখানে আসছে সেই ডাটাগুলি আবার পোস্ট মেথডে যেহেতু আসছে, পোস্ট ভেরিয়েবল দিয়ে এখানে সেভ করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করলাম, যাতে করে আমরা সহজে ব্যবহার করতে পারি। সেভ না করে ডাইরেক্ট এগুলিও ব্যবহার করা যায় তো, কিন্তু আমরা করলাম না, আমি সুশৃঙ্খলতার জন্য একটা এক একটা ভেরিয়েবলে সেভ করছি, তো একই নাম দিয়েই সেভ করছি, নামটা একই, কাজেই আমাদের কোনো বলতে সমস্যা নাই, ভোলার সম্ভাবনা কম। তারপর সেই ভেরিয়েবল গুলি দিয়ে একটা ইনসার্ট কমান্ড পরিপূর্ণভাবে তৈরি করছি, বুঝে 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 কোন জায়গায় কমা দিতে হবে, কোন জায়গায় ইনভার্টেড কমা দিতে হবে, সেগুলি দিয়ে আমরা এই ইকো দিয়ে টেস্ট করে দেখছি ঠিক মতো ইনসার্ট কমান্ড হয়েছে। তো সাথে সাথে রান করে দিলাম এই কমান্ড, রান করলে ডাটা এন্ট্রি হয়ে গেল। এই ছিল গতকালকের পড়া। আমি অলরেডি ভিডিওটা আপলোড করেছি, আপনারা দেখেন নাই, মাত্র তিনজন পাঁচজন দেখছে। এই তিনজন পাঁচজন যে আপনারা এটা শিওর না আমি, কারণ আমার এখানে 350-এর উপরে 400-এর মতো সাবস্ক্রাইবার আছে, তাদের মধ্যে কেউ দেখতে পারে। তো আপনাদের কাছে ইয়ে রইল, নির্দেশ রইল, আপনারা ভিডিও দেখে দেখে নিজে নিজে ট্রাই করবেন, কোনো এক জায়গায় সমস্যা হলে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি মেইল পাই, আমি সেই অনুযায়ী উত্তর দেব, অথবা ফোন করবেন ডাইরেক্ট, অথবা মেসেঞ্জারে কল করবেন। হ্যাঁ, ওকে, এখন আসেন, আজকে আমি দেখাবো ডাটা এন্ট্রি গেল, ডাটা ডিসপ্লে গেল, আর আজকে দেখাবো ডাটা এডিট। কেন এডিটটা দেখাবো? ডাটা এন্ট্রির জন্য আমাদের দুটো ফাইল লেগেছিল, কিন্তু ডাটা এডিটের জন্য আরেকটু
অন্যরকম কাজ আছে। তো কাজগুলো কি কি সেটা আমি একটু দেখাই। প্রথম কাজ হচ্ছে একটা ফর্ম লাগবে আমাদের, যেই ফর্মের মধ্যে ডাটা এডিটের জন্য ডাটা দেখা যাবে, যেই ফর্মের মধ্যে ডাটা থাকবে ডাটা দেখা যাবে। তো এটা আসলে প্রথম কাজ না, প্রথম কাজ হচ্ছে যেই ডাটাটা এডিট করব সেই ডাটাটা তুলে আনা। সেই ডাটাটা যদি তুলে আনতে হয় তাহলে একটা সার্চ লাগবে, যে ডাটাটা আমি এডিট করতে চাই সেই ডাটাটা তুলে আনার জন্য। এখন সার্চিং এর পরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আরেকটা পিএসপি ফাইল লাগবে, যে কিনা আমাদের ডেটাটা তুলে আনবে, পিক করবে, টেবিল থেকে ডাটাটা পিক করবে। এরপরে যে কাজ, সেই কাজটা হচ্ছে ডাটাটা পিক করার পর ওই ডাটাটা একটা ফর্মের মধ্যে আমাকে ডিসপ্লে করবে। একটা ফর্মে ডিসপ্লে করবে। ডিসপ্লে করার পর আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আমরা ডাটাটা এডিট করব, আমরা প্রয়োজনীয় এডিট করব, এটার জন্য এডিট করব। এডিট করার পর আমাদের যে কাজ, সেই কাজ হচ্ছে আমরা ডেটাটাকে সাবমিট করব। সাবমিট করার পর আমাদের ডেটাটা চলে যাবে, এখন যেরকম একটু আগে যেরকম সেভ করছিলাম ডাটা ঠিক সেই রকম একটা ফাইলে। সেই ফাইলে গিয়ে আমাদের ডেটাটা সেই ফাইলে ডাটাবেজে কি করবে, আপডেট করবে, ঠিক ওই ডাটাকে আপডেট করবে। তাহলে আমাদের কাজগুলি অনেক বেশি, এই জন্যই আমি এটা দেখাইতে চাচ্ছি। তাহলে আমাদের প্রথম সার্চিং এর জন্য একটা ফাইল লাগবে, এইচটিএমএল ফাইল অথবা পিএসপি ফাইল। তারপরে আরেকটা ফাইল লাগবে, যে ফাইল ডেটাকে পিক করে নিয়ে আসবে টেবিল থেকে। তারপরে ফাইল লাগবে, একটা ফর্ম লাগবে, যে ফর্মের মধ্যে ডেটাটা আমার ডিসপ্লে হবে। তারপরে এখানে আমি ম্যানুয়ালি কিছু এডিট করব, এখানে কোনো ফাইলের দরকার নাই, আমি নিজে টাইপ করে এডিট করব। এডিট করার পর সাবমিট দিব, তাহলে ওই এইচটিএমএল ফাইলের মধ্যেই আসি, সাবমিট বাটনে ক্লিক করব। তারপরে সেই ডাটাটা নিয়ে একটা আরেকটা ফাইলে যাবে, সেই ফাইলে আমার ডাটা সেভ করবে। তাহলে ফাইল কোন 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 জায়গায়, এখানে একটা ফাইল বানাতে হবে, এখানে একটা ফাইল বানাইতে হবে, এখানে একটা ফাইল বানাইতে হবে। এখানে তো আমি ম্যানুয়ালি এডিট করব, এটা সাবমিট বাটন তো এই ফাইলের মধ্যেই থাকবে, ডিসপ্লে ফাইলের মধ্যে থাকবে। এখানে একটা ফাইল লাগবে। তাহলে মোট কয়টা ফাইল হলো? চারটা ফাইল। চারটা ফাইল ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করলে করলেই আমাদের ডিসপ্লে এডিটের কাজ হবে। তো হাউ টু এডিট ডেটা, টেবিল ডাটা, আজকের হেডিং, আজকের ক্লাস।
তো বলে রাখি, গত ক্লাসে যে দুইটা ফাইলের মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করেছি, আমরা ইচ্ছা করলে একটা ফাইলের মধ্যে করতে পারতাম। তো সেই কাজটা গত ক্লাসে আর ফিরে যাচ্ছি না, আমি এডিটের কাজটা চারটা ফাইল দিয়ে সমাধান করব। আর এই চারটা ফাইলকে পরবর্তীবারে একটা ফাইলের মধ্যে নিয়ে আসবো, চারটা ফাইলের কাজকে পরবর্তীতে। তো আমরা শুরু করি কাজটা। ঠিক আছে, তো প্রথম কাজ কি, একটা সার্চিং ফাইল লাগবে। তো একটা সার্চিং ফাইল তৈরি করি। আজকে হচ্ছে ক্লাস 12, এটা কি ধরনের ফাইল হবে, এইচটিএমএল ফাইল না পিএসপি ফাইল, আমরা শিওর না। তবে আমি যেহেতু জানি এখানে কোনো পিএসপি এর কমান্ড থাকার দরকার নাই, কাজে আমি নিশ্চিতভাবে এইচটিএমএল দিয়েই শুরু করি। ওকে, তো আমরা এখানে এইচটিএমএল স্ল্যাশ আমি কপি করে আনতে পারতাম, আপনাদের সুবিধার্থে আমি কপি করলাম না। এখানে আপনারা হেডিং এ অনেক কিছু রাখতে পারেন, সুন্দর করে অনেক কিছু বোধগম্য আকারে, আমি সেই দিকে সময় নষ্ট করছি না, আমি মেন মেন জিনিসগুলি ইয়ে করতেছি। তাহলে এখানে একটা ফর্ম লাগবে, ফর্ম অ্যাকশন লাগবে, কারণ আমি একটা সার্চিং ফাইল তৈরি করব, সেই সার্চিং ফাইলটা লাইক অ্যাজ এরকম হবে, এরকম হবে। আমি এখানে আরেকটা এডিট এডিট সরি আমি আরেকটা পেইন্ট শুরু করি। আমাদের ফাইলটা ঠিক এরকম হবে, এখানে একটা ঘর থাকবে, আরেকটা ঘর থাকবে, এখানে থাকবে সাবমিট, আর এখানে থাকবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে আইডি, এমপ্লয়ি আইডি, EMPLOY এমপ্লয়ি আইডি, মনে করেন এমপ্লয়ি আইডি দিয়ে সার্চ করবেন, এমপ্লয়ি আইডি। আর এখানে উপরে কথা থাকলো যে সার্চিং সার্চিং অ্যান এমপ্লয়ি, ঠিক আছে। তাহলে এই সমগ্র বিষয়টা সুন্দরভাবে অ্যালাইন আকারে থাকা দরকার, আপনাদেরকে এর আগে অ্যালাইন দেখাই নেই আমি। তো অ্যালাইন আকারে যদি থাকা দরকার, অ্যালাইনটা কিরকম হবে, অ্যালাইনটা হবে এই, এখন যদি আমরা এই জায়গায় একটা এটাকে একটা টেবিল মনে করি, আর এটাকে যদি টেবিলের একটা রো মনে করি, এটাকে যদি আমরা টেবিলের এটা মনে করি, তাহলে আমাদের চারটা একটা টেবিলের চারটা ঘরের মধ্যে, অথবা এটাকে যদি আমরা এরকম মনে করি, এরকম একটা টেবিলের মধ্যে যদি ঢুকাই দিতে পারি, এবং কেউ কেউ করে কি এটাকেও টেবিলের ভিতরে ঢুকায়, ঠিক আছে, আইডিটা কোলনটা একটা ইয়ে সেলের মধ্যে। তো এটাকে আমার মনে হয় এটাকে এই জায়গায় দিয়ে বন্ধ করে দিলে আরো ভালো হয়, তাইলে ব্যাপারটা
তাহলে এরকম একটা টেবিলের ভিতরে যদি দেই তাহলে অ্যালাইনটা থাকবে। আগে বলে নাকি এগুলি ডিপ দিয়ে করা যায়, ভাগ করা যায়, আমি সেটা দেখাইনি, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। তো আমরা এরকম একটা টেবিল যদি তৈরি করতে হয় তাহলে কি কি লিখতে হবে, তো সেটা আমরা একটু দেখি। বডির মধ্যে তো বডি, আগে বডির মধ্যে ফর্ম অ্যাকশনটা দিয়ে দেই। ফর্ম অ্যাকশন ইকুয়াল টু একটা ফাইলের নাম, একটা ফাইল নেম থাকবে, আমরা সেটা পরে দিব, কোন ফাইলে যাবে সেটা। তারপরে হচ্ছে এথড ইকুয়াল টু পোস্ট, আচ্ছা মেথড ইকুয়াল টু পোস্ট, আর নিশ্চয়ই স্ল্যাশ ফর্ম লাগবে। হ্যাঁ আমি তো তাহলে আমরা এখানে একটা স্ল্যাশ ফর্ম দিয়ে দিলাম, আর এইরকম বানাইতে হবে না? তো এইরকম যদি বানাইতে হয় তাহলে আমরা আমাদের এখনই কাজ শুরু করতে হবে, একটা টেবিল কমান্ড দিয়ে শুরু করতে হবে। তো টেবিল কমান্ড দিয়ে টেবিলের দুইটা তিনটা এটাকে এটাকে এটার সাথে মিলিয়ে দেই তাহলে আরো সুন্দর। তাহলে টেবিলের তিনটা রো তিনটা কলাম হবে, তিনটা রো তিনটা কলাম। তাহলে আমরা একটা কাজ করি, টেবিলের তিনটা রো তিনটা কলাম দিয়ে এটাকে সাজাই। প্রথমে এখনো তো পিএসপি কমান্ড নাই, কাজে কোনো ইয়া নাই, টেবিল বর্ডার রাখি, এখন বর্ডার ইকাল টু রাখি। তাহলে আমরা পরবর্তীতে বর্ডার ইকাল পরবর্তীতে বর্ডারটা ভেঙে দিব। এখানে স্ল্যাশ টেবিল, এখানে টেবিলের তিনটা রো তিনটা কলাম, কাজে আমরা আরেকবার তিনটা রো তৈরি করি, টিআর, টিআর আর স্ল্যাশ টিআর, তিনটা রো তিনটা কলাম তৈরি করে ফেলি আগে। হ্যাঁ এখানে একটা রো হচ্ছে এখানে টিডি, টিডি দিয়ে কয়টা টিডি হবে বলতে পারেন? তিনটা টিডি হবে, তাহলে এইরকম তিনটা একটা রো হয়েছে, তাহলে আরো তিনটা রো, তিনটা রো দিলাম। প্রথম রো আসি, প্রথম রোতে আমাদের হচ্ছে খালি, দ্বিতীয় সেলে টিডিতে খালি, তৃতীয়তে হচ্ছে সার্চিং এনার্জি, তাইলে আমরা এখানে লিখি সার্চিং এন এমপ্লয়ি। আচ্ছা প্রথম রো চলে গেল, এবার আসেন দ্বিতীয় রো। দ্বিতীয় রোতে প্রথম সেলে হচ্ছে এমপ্লয়ি আইডি, দ্বিতীয় সেলে কোলন, তৃতীয় সেলে একটা ইনপুট বক্স, তাহলে তিনটা রোতে কাজ চলবে দ্বিতীয় রোতে। তো চলেন দ্বিতীয় রোতে, প্রথম রোতে হচ্ছে প্রথম সেলে হচ্ছে এমপ্লয়ি আইডি, দ্বিতীয় সেলে হচ্ছে কোলন, তৃতীয় সেলে হচ্ছে একটা ইনপুট বক্স। তো কোলনটা কি দ্বিতীয় সেলে যাবে? এমপ্লয়ি আইডি পরে কোলনটা যাওয়ার কথা না? আচ্ছা তাইলে অনেকগুলি কোলন যদি থাকে তাহলে কোলনগুলি একই লাইনে হওয়ার জন্য আমরা একটা টিডির মধ্যে রাখতেছি, নতুবা কোলনগুলি এক লাইনে থাকে না। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে হচ্ছে একটা ইনপুট বক্স, তাহলে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, তারপরে হচ্ছে নেম ইকুয়াল টু ইএমপি আইডি, ডাটাবেজে কি ইএমপি আইডি আছে কিনা মনে নাই, যাই থাকুক ইএমপি আইডি। ওকে তাইলে এটাকে আরো সুন্দর করে দেখার জন্য আপনারা এই টিডি গুলি নিচে নিচে রাখতে পারেন, তাইলে বোঝা যাবে। ওকে তাইলে এবার তৃতীয়টা, তৃতীয়টা হচ্ছে প্রথম রো সেল খালি, দ্বিতীয় সেল খালি, তৃতীয় সেলে একটা সাবমিট, তাহলে আমরা প্রথম সেল খালি, দ্বিতীয় সেল খালি, তৃতীয় সেলে একটা খালি খালি, তৃতীয় সেলে একটা সাবমিট বাটন, তাহলে একটা সাবমিট বাটন, ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, নেম আর দিব না, কিছু ভ্যালু দিতে পারি, ভ্যালু ইকুয়াল টু সাবমিট, বাস হয়ে গেল আমাদের টেবিল, হয়ে গেল ফর্ম, হয়ে গেল সবকিছু, হয়ে গেল, সেভ করি,
সেভ করলাম, ক্লাস বারের এক রান করি, ক্লাস বারের এক, বারের এক। তো বারের এক রান হইল না কেন, আমরা সেভ করছি কোথায়, বারের এক পিএসপি দিছি, পিএসপি না তো এসটি, এসটি। এখন দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। আপনি বলতে পারেন সার্চিং এন এমপ্লয়ি এটা পুরো জায়গা জুড়ে হওয়া উচিত। তাহলে একটা কাজ করি, প্রথম তিনটা সেলেই, তিনটা সেলেই মার্চ করে দিই, তিনটা সেল, এই এটা এটা এটা, তিনটাই মার্চ করে দিই। তাহলে মার্চ করে দেওয়ার কমান্ড আমাদের কাছে আছে। তাহলে আমরা একটা কাজ করি, কোনটা কি না রাখলে তো হয় স্যার? হ্যাঁ হ্যাঁ, কত রাখলে হয় না স্যার? রাখলো হইতো, কত কিছু শিখাবো। কোন তাহলে রোজ প্যান, কলাম স্প্যান হয়তো, আমি রো স্প্যান দিয়ে দিছি। হ্যাঁ তাহলে এখানে হবে কলাম, মনে হয় দেখেন একটু ধৈর্য ধরি আমরা, যা চাইছি তা হয়েছে। আপনি বলতে পারেন যে স্যার কি যে হয়েছে এটা তো ভালো লাগে না। তাহলে একটা কাজ করেন, এই পুরো এই জিনিসটা সেন্টার করে দেন, আমরা এগুলি পরে বাড়াই। হ্যাঁ আমি পরেই সাধারণত কাজ করি, স্ল্যাশ সেন্টার। তাইলে ওই যে ট্যাব দিয়ে করলে, ডিপ দিয়ে করলে আরো সুন্দর হয়, তাহলে সেন্টারে চলে আসলো। আপনি যদি বলেন যে স্যার আমার তো ইয়াগুলি ভালো লাগে না, এখানে নিচে একটা এন্টার হওয়া দরকার, তো একটা সার্চিং এন্ড এমপ্লয়ি এটা একটু বড় আকারে হওয়া দরকার, তো আপনি বড় আকারে করেন। বড় আকারে যদি করতে চান সার্চিং এন্ড এমপ্লয়ি, এটার মধ্যে আপনি, এটার মধ্যে আপনি সাইজ, ফন্ট সাইজ বড় করে দেন, হ্যাঁ, অথবা H1 দিয়ে দেন, H2 দিয়ে দেন, তাহলে দেখবেন এটা বড় হয়ে যাবে। তো অথবা স্যাম্পল ফন্ট সাইজ বড় করে দেবেন, তাহলে বড় হয়ে যাবে। আমরা এই হইল। এখন আপনি যদি বলেন না আমার টেবিলের বর্ডার দরকার নাই, এবার বর্ডারটা আউট করেন, বর্ডার ইকুয়াল টু জিরো, তাহলে সেভ করেন। একজনে ফর্মটা আমাদের তৈরি হয়ে গেল, আমরা, আমি একটু রুম চেঞ্জ করি, আমার এখানে আমি ডাইনিং টেবিলে বসেছিলাম, আমি একটু রুম চেঞ্জ করি, আমাদের টাইম আছে আর 1 মিনিট 2 মিনিট, আমরা 2 মিনিট পরে আবার আসি। হ্যাঁ মানে এখনই ক্রস করে দেই, 2 মিনিট চালাই তো লাভ নেই। আচ্ছা না হয় 2 মিনিট শেষ করি এই ফাইলের মধ্যে যা হবে। তাহলে আমাদের প্রথম কাজ হয়ে গেল, প্রথম কাজটা হচ্ছে সার্চিং ফাইল। এই ফাইল থেকে ডেটা, যেই ডেটা দেয়া হোক না কেন, সেই ডেটা কোথায় যাবে, যে যে ফাইলটা ডেটা টেবিল থেকে পিক করবে সেই ফাইলে যাবে। তো আমাদের সেই ফাইলটা বানাইতে হবে, সেই ফাইলের নামই এখানে দিব, এখানে নামটা এখনই দিয়ে দিই, এই যে ফাইল নেম। এই ওই ফাইল দিয়ে তো ডাটা টেবিল থেকে পিক করবে, নিশ্চয়ই ওইটা পিএসপি ফাইল। তাহলে এস, এখানে আমি, আপনি অনেক মিনিংফুল নাম দিতে পারেন, আমি ওই একই নাম দিই, ক্লাস 12.2.PSP। আপনি ইচ্ছা মতো আপলোড করতে পারেন। আমি এখন 12.2.PSP ফাইলে যেহেতু ডাটাটা যাবে, 12.2.PSP ফাইলে যেহেতু ডাটাটা যাবে, 12.2.PSP ফাইল বানাবো এখন। ওকে, তাহলে আমরা 12.2.PSP ফাইলে যাওয়ার জন্য আমাদের তো এই জিনিসগুলি লাগবেই, কাজে এই জিনিসগুলি কপি করে রেখে দিই। হ্যাঁ তারপরে আরো অনেক কিছু কপি করে রাখার মতো আছে, আমি কিছু কপি করে রেখে দিয়ে সময় বাঁচানোর জন্য দিলাম। তো এটা কোনো HTML ফাইল না, এটা কোনো বডি লাগবে না, এটা শুধুমাত্র PSP ফাইল। তাহলে এটাকে সেভ এস করি 12.2.PSP।
এখন আমাদের হইলো আমরা ডাটাটা তুলবো, তুলে আনবো। আমরা আগে দেখেছিলাম যে আমাদের এখন কাজ হচ্ছে ডাটা পিক করা, তো এখন আমরা ডাটা পিক করব। তো পিক করার জন্য আমরা এই কোডটা আগের ক্লাস থেকে নিয়ে এসেছি। প্রথম কোড হচ্ছে কানেকশন এস্টাবলিশ করা, তারপরের কোড হচ্ছে ডাটাটা তুলে আনা। তো আমরা আমরা ডাটাটা যদি তুলে আনে আনতে চাই, তাহলে আমরা এখানে নাম দিতে পারি, কি কি নাম দেব। প্রথম নাম হচ্ছে এমপ্লয়ি আইডি, টেবিল অনুযায়ী বলতে হবে। তো টেবিল অনুযায়ী টেবিলটা একটু দেখে আসতে চাই আমি। টেবিলটা যদি দেখে আসতে চাই, ভুলে গেছি টেবিলটা। হ্যাঁ, তো টেবিলটা যদি দেখে আসতে, লোকাল হোস্ট পিএসপি 9 আমাদের ডাটাবেসটার নাম সম্ভবত এমপি ডিস্ট। এখানে এমপ্লয়ি টেবিলের কি কি আছে, ইএমপি আইডি, নেম, মোবাইল, কম্প আইডি আর হচ্ছে সাব কম্প আইডি। তো আমরা সেইভাবে লিখি, ইএমপি আইডি, নেম, মোবাইল, তারপর হচ্ছে কম আইডি, তারপর হলো সাব, আবারও ভুলে গেছি, সাব কম্প আন্ডারস্কোর আইডি, সাব কম্প আন্ডারস্কোর আইডি। তাহলে কম্প আন্ডারস্কোর আইডি, সাব কম্প আন্ডারস্কোর আইডি, এগুলি লাগবে। ঠিক আছে, কিন্তু সবার তো লাগবে না। হয়ার হয়ার ইএমপি আইডি ইকুয়াল টু কোনটা, এমপি আইডি হচ্ছে ওই টেবিল থেকে যে এমপ্লয়ি আইডিটা আমাকে দেওয়া হবে সেইটা। তো ওই টেবিল থেকে এমপ্লয়ি আইডি কি আসতেছে সেটা কিভাবে জানব, সেটা আমরা জানবো হচ্ছে সেই টেবিল থেকে এইভাবে আসবে এমপ্লয়ি আইডিটা, সেটা আমি এখানে ধরব। তাইলে আমি এখানে একটু ধরে ফেলি, হ্যাঁ এই প্রথমে এটা দিই। তো এটা দিলে ওই টেবিল থেকে যে এমপ্লয়ি আইডিটা আসবে সেটা এই ভেরিয়েবলের মধ্যে জমা থাকবে। আর হয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু ডলার এমপ্লয়ি আইডি, ডলার ইএমপি আইডি। তো এটা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে কনকেটেনেট করা দরকার। গত ক্লাসে একজন বলছিল এটা না দিলে চলে, হ্যাঁ মাঝে মাঝে একটা দুইটার জন্য না দিলে চলে। আমি একটু এই ডাটাটা রান করার আগে এটাকে ডিলিট করে রাখি, কন্ট্রোল জেড, এটাকে আমি ডিলিট করে রাখি কন্ট্রোল এক্স দিয়ে, আর এটাকে একটু ইকো দিয়ে রাখি, ইকো ইকো দিয়ে দেখি কি তৈরি হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আর এখানে স্ল্যাশ পিএসপি দিয়ে বন্ধ করে রাখি। তাহলে এটা এতটুকু, আমরা দেখি কি তৈরি হচ্ছে সেটা আমরা দেখবো, তারপর ওটাকে রান করবো। তো চলেন আমরা একটু রান করি। রান করার জন্য আমাদের কোথায় কি রান করি নেই, এই যে এখানে, তাহলে এটাকে একটু ডিসপ্লেস করি। আমি এখানে এমপ্লয়ি আইডি দেই, এত এমনি একটা দিলাম, সাবমিট দেই, দেখি আমাদের কি তৈরি হচ্ছে। সিলেক্ট ইএমপি আইডি, নেম, মোবাইল, কোম্পানি আইডি, কোম্পানি নেম, ফ্রম, একটা ফ্রমের আগে একটা কমা আছে অতিরিক্ত, এটা মুছতে হবে, ফ্রম কম কম ফ্রম কম, মনে হয় ফ্রম কম নাম, ফ্রম ইএমপি, হয়ার ইএমপি আইডি ইকুয়াল টু এত। তো সবই ঠিক ছিল, লাস্টে একটা ইয়া আসছে, তিনটা সমস্যা আছে। একটা হলো ফ্রমের আগে একটা কমা আছে, ফ্রমের পরে কম হবে না ইএমপি হবে, আর কি আর হচ্ছে এই লাস্টে একটা, তিনটা সমস্যা লাস্টে, সেমি স্ল্যাশ আছে, এই প্রশ্নবোধক চিহ্ন গ্যাটারতে আছে। আচ্ছা তাইলে এই কমাটা হবে না, দিলাম, তারপরে হচ্ছে এই জায়গায় এই যে অপ্রয়োজনীয় একটা জিনিস আছে এটাই তো আসিল, সেভ করি। এবার আবার রান করি একটু দেখি, তো এটাকে রিফ্রেশ দেই,
এখন মনে হয় ঠিক আছে কমান্ডটা, তো ফ্রম ইএমপি হবে, তাহলে ফ্রম ইএমপি হবে ইএমপি, ইএমপি টেবিল। ওকে, একটু টেবিলটার নাম কি সেটা একটু আরেকবার দেখে আসি। টেবিলটার নাম হচ্ছে ইএমপি। ওকে, তাহলে এখন এটাকে রান করা যায়। তাহলে রান করার এই কমান্ডটা শুধু চেক করার জন্য রাখছিলাম, এই কমান্ডটা বাদ দিয়ে দিয়ে রান করে দিই। তাহলে রান করলে আমরা জানি MySQL I query কোন এর আন্ডারে কোন কোনটা, কোন হচ্ছে এই টেবিল এই ফাইলের ভিতরে কোন ছিল, যখন কানেকশন এস্টাবলিশ হবে তখন কোন ভেরিয়েবল তৈরি হবে। তাহলে কোন আর SQL টা রান হবে, যে SQL কমান্ডটা ভেরিয়েবল আকারে আছে। রান হইলে যে রান করে যে ডাটাটা আসবে সেই ডাটাটা এখানে আমাদেরকে দেখাবে, রেসের মধ্যে রাখবে, কিন্তু দেখতে হবে তোমাদেরকে। তো দেখতে হইলে আমাদের কি করতে হবে, গত ক্লাসে আমরা দেখেছি এই এই কমান্ডটা লাগবে, এই যে রো ইকুয়াল টু MySQL ফেচ এসও এই কমান্ডটা লাগবে। তাহলে আমরা এই কমান্ডটা এখানে দিয়ে দিই। তাহলে কথা হচ্ছে যে যদি একটা ডাটাই আসে তাহলে এই কমান্ডটা ঠিক আছে, কিন্তু যদি দুইটা ডাটা আসে তাহলে কিন্তু এই কমান্ডে কোনটা ফেচ করবে, কতটা ফেচ করবে, দুইটা ডাটা আসা সম্ভাবনা নাই, কারণ একটা আইডিতে তো একজন এমপ্লয়ি থাকবে। তাহলে এখন আমরা রোর মধ্যে ডাটাটা চলে আসলো, তো রোর মধ্যে ডাটাটা চলে আসলে আমরা একটু টেস্ট করে দেখি ইকো ডলার রো দিয়ে এই এখানে এমপ্লয়ি নেম নেমটাকে ডিসপ্লে করি, দেখি তো হয় কিনা, যদি হয় তাহলে আমরা কাজে এগিয়ে যাব। তো আমরা কোন জায়গায়, এই জায়গায় এটাকে রিফ্রেশ করি, আমরা দেখতেছি না আসছে না, তার মানে একটা যেহেতু আসছে অন্যগুলি আসবে, তো অন্যগুলি আসবে নিশ্চিত হলাম এই কমান্ডের মাধ্যমে আসবে। তাহলে এই কমান্ডটা আমি এখন আমার গ্রাফের কোন পর্যন্ত করলাম, ডাটাটা পিক করলো, এই কাজটা হয়ে গেল। এরপরের কাজ হচ্ছে ডাটাটা ডিসপ্লে করা, তো ডিসপ্লে তো একটা করছি, ফজলুল করিম করছি, তো আমরা ডাটাটা ডিসপ্লে ফর্মের মধ্যে করব, ফর্মের মধ্যে করব, যাতে ডাটাটা এডিট করতে পারি। এমনি ডিসপ্লেতে তো ডাটা এডিট হবে, ফর্মের মধ্যে ডিসপ্লে করব যাতে ডাটাটা এডিট হয়। তাহলে আমাদের একটা ফর্ম থাকতে হবে, যেই ফর্মের মধ্যে সাবমিট বাটন টাটন সবই থাকতে হবে, তা আমাদের তো ফর্ম করাই আছে, সেই ফর্মটা এখানে নিয়ে আসি। আমাদের ফর্ম করা আছে, এই যে আমাদের এখানে গত ক্লাসে একটা ফর্ম করা ছিল, তাইলে এই ফর্মের পুরোটুকু আমরা নিয়ে যাই, এই ফর্ম পর্যন্ত এই পুরোটুকু নিয়ে যাই। পুরোটুকু নিয়ে আমরা করি কি, তৃতীয় ফাইলের কাজ করব এখন। তো তৃতীয় ফাইলের কাজটা, তৃতীয় ফাইলের কাজটা এই ফর্ম ডিসপ্লে এই ফাইলের ভিতরেই করি, তাইলে তো আমাদের কাজটা কমে গেল একটু, তাইলে এই ফাইলের ভিতরে করি, এটাকে একটু নিচে রাখি, এটা পরে কাজে লাগাবো। এখানে আমরা এই ফর্মটা দিয়ে দিই, তাইলে ফর্ম যখন দিয়ে দিব তখন ফর্মের মধ্যে একটা অ্যাকশন থাকবে, সেটা ডাটা এন্ট্রি না, সেটা হলো এডিট। আচ্ছা, মেথড পোস্ট সবই আছে, এমপ্লয়ি আইডি, এই ফর্মটা যখন রান করতাম এর আগের বার যখন রান করছি তখন আমাদের ব্ল্যাঙ্ক রান হয়েছে, কিন্তু এখন তো আমরা এডিট করার জন্য করব, কাজে এডিট করার জন্য ভ্যালু একটা কমান্ড দিতে হবে। ঠিক আছে, তো ভ্যালু কি, ভ্যালু ভ্যালু হিসেবে ওই যে যেই কমান্ডের মাধ্যমে আমাদের ভ্যালুটা পাইতেছি আমরা, সেই কমান্ডটা আমরা এখানে দিয়ে দিই, এই কমান্ডটা নিয়ে আসি। ভ্যালু কমান্ডটা এখানে এই ভ্যালুর জায়গায় দিয়ে দিই, তো দিয়ে দিলাম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা তো পিএসপি কমান্ড, কাজে এখানে সাময়িক ক্ষণের জন্য হইলো পিএসপি রান করতে হবে, চালু করতে হবে এবং পিএসপি বন্ধ করতে হবে। ঠিক আছে, তাইলে সেভ করলাম। মজার ব্যাপার হচ্ছে যে কেন এটা হাইলাইট হয়নি, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, ভুল কোন জায়গায় হয়েছে, ভুল হয়েছে
এই জায়গায় পিএসপি কমান্ডটা এই জায়গায় বন্ধ করে রাখতে হবে। তারপরে গিয়ে যেহেতু এইচটিএমএল কমান্ড এখানে শুরু হয়েছে, এই জন্য এখানে পিএসপিটা বন্ধ করে রাখতে হবে। এখন দেখি তো এখানে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো আমরা এই দুইটা গ্রেটার দেন লেস দেন দেখে তো কনফিউজ না হই, একটা হচ্ছে পিএসপির জন্য আর একটা হচ্ছে ফর্ম ফর্মের আইডির জন্য। আমরা একটু রান করে দেখি কি হয় ঘটনা, এরর দিবে, একটু রান করে দেখি। ও মাই গড, আসছে তো কিছু। হ্যাঁ এখানে এই যে এমডি এমপ্লয়ি নেম আইডি আসছে, আইডি হিসেবে তো নেম আসার শুরু হয়েছে, আইডি হিসেবে আইডি আসবে, তো আইডি বসছে মনে হচ্ছে। তো চলেন আমরা একটু এডিট করে দেই, এখানে নেম হবে না, এখানে হবে ইএমপি আইডি। তাইলে এটা যেহেতু কাজে হয়েছে, কাজে দিছে, এই জিনিসটাকেই এতটুকুকেই আমরা চলি পন্ডলবি। এই জিনিসটাকে আমরা এমপ্লয়িজ নেম অফ নেম এমপ্লয়িজ এমপ্লয়িজ এই জায়গায়ও দিয়ে রাখি। এই জায়গায় কোথায় দিব, এই জায়গায় বেলুর জায়গায়, বেলু দিয়ে এখানে নেম দিয়ে দিই। তাহলে এই জায়গায় মোবাইলের জায়গায় দিয়ে দেই, এখানে মোবাইল লিখে রাখি। তাহলে তিনটেই থাকুক, পরের দুইটা না রাখি। হ্যাঁ চলেন আমি একটু দেখি নেই, একটু ডিসপ্লে করি। তার মানে সবই আসছে, এ কিন্তু নামটা পুরোপুরি আসে নাই। হ্যাঁ তো নামটা কেন আসে নাই সেটা ব্যাখ্যা আমি পরে দিচ্ছি, কিন্তু আসছে তো কিছু এমডি ডট পুরোটুকু কেন আসলো না। তো পরে দেখতেছি এমপ্লয়ি নেমটাকে একটু আরেকটু কোডের মধ্যে একটু দেখে দেই। কোডের মধ্যে এমপ্লয়ি নেমের মধ্যে 70 করে রাখছি, সবই ঠিক আছে, কিন্তু নেমটা পুরোপুরি আসলো না। নেমটা পুরোপুরি না আসার কারণ কি সেটা আমরা পরে দেখব। আমরা একটা কাজ করি, এই ভ্যালুর জায়গায় আগে একটা ইনভার্টেড কমা দিয়ে রাখি, আর এই যে শেষে একটা ইনভার্টেড কমা দিয়ে রাখি, কারণ এই ইনভার্টেড কমার জন্য পুরো নামটা তো গ্যাপ গ্যাপ আছে, এই জন্য আসে না। তো চলেন আমরা একটু আরেকবার দেখি, এখন দেখা যায় আসছে। হ্যাঁ ইনভার্টেড কমা দিলে ওই গ্যাপ থাকলে সেই পুরোটুকু একটা নেয়, নতুবা এমডি ডট নিবে, মনে করে এতটুকুই ভ্যালু। তো আমাদের ডাটা আসলো, কিন্তু কোম্পানি নেমটা তো আসে নাই। এই কোম্পানি নেম আনাটা খুবই কষ্টকর একটা কাজ, এই জন্য আপনাদেরকে একটু মনোযোগী হইতে হবে। আমি এই কাজটা করতে হলে অনেক কোড আনতে হবে, তো সেই কোডটাই আমি আজকে আনব। কিন্তু আমাদেরকে বেশ কিছু নলেজ লাগবে, কিন্তু সেই নলেজগুলি না দিয়েই সেই নলেজগুলি আমি অ্যাপ্লাই করে দিব। আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখবেন, আর সেগুলি একটু নলেজ না থাকলে, মানে ওই নলেজটা নাই কিন্তু তারপরে অ্যাপ্লাই করতেছি, মানে প্রিলিমিনারি কিছু নলেজ লাগে আর কি, তো তারপরে আমি সেটা কাজ করে দিচ্ছি। আজকের দিনে করা পর্যন্ত হয়তো বা যাইতে পারবো না। তো আমার এখন কোম্পানি নেমটা লাগবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোম্পানি নেমটা কি আকারে আছে। আমরা কোম্পানি নেমটা আছে নাম্বার হিসাবে এক, কোম্পানি আইডিটা, কিন্তু কোম্পানি আইডির নামটা কোম্পানি আইডি এক। তাইলে এই এক আবার এই জায়গায় আমাদের কি লাগবে, ওকে এই জায়গায় আমাদের কি লাগবে, কোম্পানি কোম্পানির নামটা লাগবে। তো কোম্পানির নামগুলি লাগলে আমাদের ওই ডাটাবেস থেকে সব কোম্পানির নাম এখানে নিয়ে আসতে হবে, আর এই লোকের যে ভ্যালু এক সেটা একের এগেনস্ট যে নামটা সেটা ডিসপ্লে থাকতে হবে। তো প্রথম কাজ হচ্ছে ডাটাবেস থেকে কোম্পানি টেবিল থেকে সব কোম্পানির লিস্ট এখানে আনতে হবে। তো সব কোম্পানির লিস্ট আমাদের তো গত ক্লাসে আনা ছিল, সেই কোডটা আমরা কপি করে নিয়ে আসবো। তো আমরা একটু অলরেডি কোডগুলি আছে,
কিন্তু এই যে রো হিসাবে এখানে সিরো নাম দেই, হ্যাঁ সিরো, সিরো হিসাবে টেবিল ডাটাগুলি নাই। তো ডাটাগুলি যদি রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে, গত ক্লাসে আমাদের ছিল এইরকম একটা এসকিউএল রান করে আসতে হবে কোম্পানি নেমের জন্য, এরকম একটা এসকিউএল আনতে হবে, এনে সেই এসকিউএল থেকে ডাটাটা নিতে হবে। তো আমরা সেটাও সেটাই এখানে বসিয়ে দিই, কাজ করি এই জায়গায়, এই জায়গায় আমরা, এই জায়গায় আমরা সেই কোডটা দিয়ে রাখি। এখানে আমরা একটু কমেন্ট আকারে দিয়ে রাখি, কমেন্ট হচ্ছে ফর কোম্পানি নেম, ফর কোম্পানি লিস্ট। তো ফর কোম্পানি লিস্ট, তাইলে এখানে এখানে এসকিউএল তাই থাকুক, এখানে ভেরিয়েবলটা রাখি সিরো, সিরেস, তাইলে আমি সিরেস এখানে পেস্ট করতে থাকবো, তাইলে এখানে সিরেস, সিরেস পেস্ট করতে থাকবো, সিরোর মধ্যে থাকবে, আর এখানে প্রত্যেক জায়গায় সিরো এবং সিরো, ও সরি, এই জায়গাটা, এই জায়গায় সিরো, তাইলে দেখি তো কোম্পানির নামগুলি আসে কিনা, কোম্পানির নামগুলো অবশ্যই আসবে। চলেন আমরা রিফ্রেশ করি আবার, হ্যাঁ আসছে তো, কোম্পানির নামগুলি আসছে, কিন্তু এই লোক যে কোম্পানির, এই লোক কোন কোম্পানির, সেই অনুযায়ী নামটা অটোমেটিক এসে যাবে, এখানে প্রথমটা আসছে, তাইলে এই লোক যে কোম্পানির সেটা আনতে হবে, কারণ এই লোক তো 10 নম্বর কোম্পানিরও থাকতে পারে, আমাদের ঠিক চোখের সামনে 10 নম্বর কোম্পানিটা ডিসপ্লে হবে। তো সেটা আমি পরে করতেছি, আগে নিচেরটা সাব কোম্পানিটা করে আসি। তো সাব কোম্পানিটাও করে আসতে হইলে আমাদেরকে আবার সাব কোম্পানির জন্য ওই কোডটা নিয়ে আসতে হবে, এটা হইলো সাব কোম্পানির জন্য, তাহলে সাব কোম্পানিটাও এখানে দিয়ে রাখি আজকের, আজকেরটায় এই জায়গায় সাব কোম্পানিটা, তাইলে এখানে এখানে এসকিউএল যাই থাকুক না কেন, রেস সাব সবই রেস সাবই থাকুক, তাহলে আমার কিছু চেঞ্জ করতে হবে না। তাইলে এখানে একটু কমেন্ট আকারে লিখে রাখি ফর সাব কোম্পানি লিস্ট, ফর সাব কোম্পানি লিস্ট। সাব কোম্পানি লিস্ট যদি কোয়েরিটা থাকে তাহলে এই কোয়েরি তো এখানে রান হবে, সমস্যা নাই, দেখি তো সাব কোম্পানি আসছে কিনা আমাদের, তাহলে সাব কোম্পানি আসছে। কিন্তু এখন কথা হলো যে এই লোক যে কোম্পানির সেটা যাতে মিলে মিলে সিলেক্ট হয়ে আসে, তো সেটা আমাদের করতে হবে। এখানে আমাদের যে যে নলেজটা আপনাদেরকে আগে থেকে দেওয়া দরকার ছিল, সময়ের নাই তাই দেই নাই, এই লোকটার যে কোম্পানি সেই কোম্পানির ভ্যালুটা আমাদের কোথায় আছে, কেউ বলতে পারলে কোথায় আছে এই লোকটা, যে কোম্পানি, যে কোম্পানি লোকটাকে আমি ডিসপ্লে করতেছি সেই লোকটা কোন কোম্পানির, সেই ডেটাটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে, কোম্পানি নেমের মধ্যে না, সেই আছে এই রো, এই ভেরিয়েবলের মধ্যে, তাইলে এই ভেরিয়েবলের মধ্যে যদি থাকে তাহলে এই ভেরিয়েবলটা এখানে, এখানে কিছু একটা এই এই ভেরিয়েবলের মধ্যে আছে, এই যে কম্পাইটি এই ভেরিয়েবলের মধ্যে আছে, এখন এই ভেরিয়েবলের মধ্যে আছে এই লোকটা, যেই যে রো নামক ভেরিয়েবল ভিতরে হলো কম্পাইটি, এই ভেরিয়েবলটা মধ্যে তার কোম্পানি আইডিটা আছে, আমি চাচ্ছি লিস্ট বক্সের মধ্যে ঠিক ওই কোম্পানিটাই ডিসপ্লে থাকুক। তো এটা যদি করতে হয় তাহলে প্রতিবারই যখন লিস্ট বক্সের মধ্যে এই লাইন দিয়ে লিস্ট বক্স তৈরি হচ্ছে এই লাইনটা দিয়ে, তাহলে আমাকে এখানে বলতে হবে যে যদি যদি কোনো সিলেক্ট করে দিতে হবে যে এটা সিলেক্টেড অবস্থায় থাকবে, তো সিলেক্টেড অবস্থায় থাকতে হলে কি কমান্ড লাগে, সিলেক্টেড অবস্থায় থাকতে হলে যে কমাটা লাগে সেটা একটু আপনাদেরকে একটু শিখিয়ে আসি, একটু ব্রাউজ করায় আসি। সিলেক্টেড
লিস্ট বক্সের মধ্যে কিভাবে সিলেক্টেড থাকে, সিলেক্ট সিলেক্টেড, এই যে কিভাবে থাকে, যেটা সিলেক্টেড অবস্থায় থাকবে সেটার অপশনের সামনে এই জায়গায় সিলেক্টেড কথাটা থাকবে, সেটা সিলেক্টেড অবস্থায় থাকবে। এটা যদি না থাকে তাহলে প্রথম বলবটা সিলেক্টেড অবস্থায় থাকবে, কিন্তু এই লোকটার ক্ষেত্রে অডিটা সিলেক্টেড অবস্থায় থাকবে। আমি এটাকে একটু রান করি, দেখেন একটু রান করি, দেখেন এই যে অডিটা সিলেক্টেড অবস্থায় আছে, কিন্তু এই সিলেক্টেড যদি আমি এই জায়গায় রাখি, সাবের মধ্যে রাখি, তাহলে রান করি, দেখেন সাবটা সিলেক্টেড অবস্থায় থাকবে। হ্যাঁ, এখানে মানে যার সামনে সিলেক্টেড লিখবো, ভ্যালুর সামনে, যে এই অপশনের সামনে, সেটা সিলেক্টেড অবস্থা থাকবে। তাইলে আমি এটা যেহেতু গ্যাটটা নিলাম, আমার এই জায়গায় সিলেক্টেড লিখব, এই লাইন দ্বারা হোয়াইলের কারণে প্রত্যেকটা কোম্পানির লিস্ট আসতেছে লুপ দিয়ে, কিন্তু ওই লুপটা যেই কোম্পানির আইডি সেটা সিলেক্টেড অবস্থা থাকে। এটা কিভাবে করবো, এটা করতে হলে আমাকে এখানে একটা ইফ কমান্ড রাখতে হবে। তাইলে ইফ, এই নলেজটা ওই যে আগেই বলেছি একটু কঠিন, কিন্তু কিছু করার নাই, আমাদেরকে নিতে হবে। ইফ এই দুইটা সমান, যদি এইটা এবং এইটা ইকুয়াল টু হয়, সমান হয়, যদি দুইটা সমান হয়, ডলার সিলেক্টেড ইকুয়াল টু সিলেক্টেড, ঠিক আছে, সিলেক্টেড ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, সিলেক্টেড ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, তার মানে ওই এমপ্লয়ি আইডি যে এই অপশনের সাথে মিলবে না, সে অপশন ব্ল্যাঙ্ক অবস্থায় রাখবে। তাহলে আমি আর যে অপশনের সাথে মিলবে সেখানে সিলেক্টেড এর ভ্যালু হবে সিলেক্টেড। তাইলে আমি এখানে যদি এই যে বেলুর সামনে, এই বেলু তো এই জায়গায় শেষ হইল, এই জায়গায় যদি আমি ডট দিয়ে, এখানে একটু স্পেস আছে, একটু স্পেস রাখতে হবে, তাইলে একটু স্পেস রাখি, ডট দিয়ে একটু স্পেস রাখি, তারপরে এই ভেরিয়েবলটা ডলার সিলেক্টেড, সরি, এই ডলার সিলেক্টেড এই জিনিসটা যদি রেখে দেই, তাহলে আমাদের সিলেক্টেড অবস্থায় থাকবে, ভ্যালুটা চলে আসবে। তো আমরা একটু রান করে দেখি, এই লোকটার ভ্যালুটা আসতেছে কিনা, আসবে, কারণ এই লোকটার এক নম্বর ভ্যালুই আনএক্সপেক্টেড, লেখার মধ্যে কোনো ভুল আছে, ইন লাইন নাম্বার 27, তো 27 নম্বর লাইনে এটা ঠিক করে আসি, বলতেছে কি জানি এক্সপেক্টিং লেখাটা ঠিক মতো হয়নি, এখানে একটা ডট লাগবে। তো আমরা একটু রান করে আসি, ঠিক মতো আসছে, এই লোকটা তারা এন্টারপ্রাইজ এতক্ষণ দেখাচ্ছিল এখনো দেখাচ্ছে, আমরা বুঝতে পারিনি, চলেন আমরা এই লোকটার ভ্যালুটা একটু চেঞ্জ করে রাখি, এই লোকটার কম্পিউটার ভ্যালু 2 দিয়ে রাখি, কোম্পানি আইডির ভ্যালু। হ্যাঁ, এখন আমরা একটু রান করি, তাহলে আমরা দেখব এই লোকটার যে কোম্পানি সেই কোম্পানি চোখের সামনে আসবে। আসে নাই, তার মানে কোন একটা এরর হয়েছে। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, এই যে এখানে এই যে এরর হয়েছে এখানেই দেখা যাচ্ছে, তো আমরা এটাকে একটু ম্যানেজ করে আসি, এই লাইনটা একটু দেখি, ও সিলেক্টেড আসে নাই কেন, আচ্ছা সবই দেখি একটু, এত
এত, এখানে একটা গ্যাপ, তারপরে ডট, তারপরে সিলেক্টেড ডট, এত ডট, এত, আমার মনে একই লাইনে লেখা দরকার এই জন্য। ওকে, একই লাইনে লিখলাম ডট, এত ডট, এত, কোলন শেষ, সেমিকোলন শেষ। তাইলে আমার লাস্টের লাইনে কি কোনো অতিরিক্ত আছে? এই যে অতিরিক্ত একটা জিনিস আছে। ওকে, আমরা একটু এবার সেভ করে আসি, দেখি অন্য কোনো এরর আছে কিনা। আমার তো এই লোকটা তো তারা এন্টারপ্রাইজ না, কোম্পানির নেম হচ্ছে পরের এন্টারপ্রাইজ, তো পরের এন্টারপ্রাইজটা আসে নাই। তো কেন আসে নাই? আমরা একটু কোড দিয়ে এটার একটা ডিসপ্লে করে একটু দেখে আসি, সোর্স সোর্স পেজ দিয়ে দেখে আসি। সিলেক্টেড, এই যে আনডিফাইন্ড ইন্ডেক্স, অনেক কিছু আছে, কম্প আইডি, এই যে অনেক সমস্যা আছে, এই কারণে আসে নাই। তো এই সমস্যাগুলি কি? আনডিফাইন্ড ইন্ডেক্স, কোম্পানি আইডি, এই আনডিফাইন্ড ইন্ডেক্স, কম্প আইডি, বললে কম্প আইডি তো আমি বলে কিছু পাইনি, কি করতেছেন? তো চলেন এটা ঠিক করি, কম্প আইডি বলে কিছু পাইনি। আমরা এখানে এটাকে এখানে রো তো ঠিকই আছে, এখানে আবার এখানে এগুলিকে এস রো দিয়ে রাখি। হ্যাঁ, তাইলে নামে নামে পার্থক্য হয়ে যেতে পারে। তাইলে এটা হচ্ছে রেস সাব, তাইলে এটা কি রেস সাব আছে? রেস সাব আছে, এখানে এস রো দেই, তাইলে ভিতরে সব এস রো দেই, তাইলে আর কোনো ঝামেলা হবে না। এস রো, তাহলে এটা এসরো, এটা এসরো, দেখিতে এবার কোনো ঝামেলা আছে কিনা, নামের বিড়ম্বনা আছে কিনা, তাও নাই। এবার একটু সোর্স পেজ দেখে রাখি, এখনো এই যে এরর। হ্যাঁ, তো এখন সোর্স পেজ দেখলে আমরা দেখলাম এরর। আমরা একটু এটাকে আরেকটু এডিট করি, এইরকম থাকবেই, কোনো ব্যাপার না, এই লাইনে আমাদের প্রবলেম। ঠিক আছে, এই যে এটাতে প্রবলেম হচ্ছে, কম্প আইডি বলে কিছু পাচ্ছি না আমি। তো কম্প আইডি কোন জায়গায় আমাদের? এই কম্প হাইপেন আইডি, কম্প হাইপেন আইডি, আর এখানে লিখছি কম্প আইডি, এই জন্য একটা প্রবলেম হতে পারে। তাহলে কম্প হাইপেন আইডি, হাইপেন আইডি, তাহলে এখন একটু দেখি, এই যে লোকটার যেটা আড্ডা সেটা ঠিক হলো। আমরা সোর্স দেখেও দেখলাম যে আমাদের কোনো ভুল আসে নাই। দেখেন, যেটা লোকটার জন্য যেটা সেটা সিলেক্টেড আসছে, এই যে সিলেক্টেড, আর লোকটার পরের অপশন লিখতে গিয়ে যেহেতু লোকটার কোম্পানি, ও এখানে আবারও ওয়ান আসছে কেন? ও এটা অন্য অন্যটা, তো লোকটার যেটা সেটা সিলেক্টেড অবস্থায় আসছে, দেখছেন? আর তারা এন্টারপ্রাইজের সামনে সিলেক্টেড আসে নাই, এই যে তারা এন্টারপ্রাইজের সামনে, এই অপশনের সামনে সিলেক্টেড আসে নাই, কিন্তু লোকটার কোম্পানির সাথে যেহেতু মিলে গেছে সেটা সিলেক্টেড অবস্থায় আসছে। ঠিক আছে, তো কাজটা আমরা করলাম। আমরা যদি এটাকে আরেকবার একটু টেস্ট করে দেখতে চাই, তাইলে আমরা করব কি, এই যে লোকাল হোস্টের জায়গায় লোকটার কোম্পানি আইডিটাকে ওয়ান বানিয়ে দেয়, এবার এবার দেখি কি আসে অটোমেটিক। লোকটার যেটা সেটাই আসছে এবং এটাই সিলেক্টেড অবস্থা আসছে। সোর্স পেজ দেখলে দেখা যাবে যে প্রথমটাতে সিলেক্টেড আসছে। তাহলে আমরা শিখলাম যে কিভাবে টেবিল থেকে ডেটা এনে টেবিলের ডেটা অনুযায়ী লিস্ট বক্স তৈরি হবে ঠিকই, লিস্ট বক্সের টেবিলের ডেটা অনুযায়ী ওটা সিলেক্টেড অবস্থায় থাকে। তাহলে একইভাবে আমরা সাব কম্প আইডিটাও করতে পারি, তো একইভাবে এটাও করে ফেলি। আমরা ভ্যালু অনুযায়ী এখানে কি চেঞ্জ করছি, এতটুকু চেঞ্জ করছি, এই এতটুকু, এতটুকু বেশি দিয়েছি। আমরা এখানে হোয়াইল এর নিচে ঠিক ততটুকুই বেশি দিয়ে দিব। তো কি হবে এখানে? সাব কম্প আইডি হবে। হ্যাঁ, তাইলে
SUB সাব কম্প আইডি এখানে হবে সাব কম্প আইডি তারপরে সিলেক্টেড হবে এবং লোকটার সাব কোম্পানি অনুযায়ী ই হবে আমরা সিলেকশন থাকবে তো আমরা একটা কাজ করি এটা প্র্যাকটিস করার জন্য আমরা আগে দুইটা সাব কোম্পানি বানায় রাখি এখানে আরেকটা সাব কোম্পানি ইনসার্ট করে দেই এখানে দুই নাম্বার দিয়ে দুই নাম্বার কোম্পানি আইডি হচ্ছে দুই নাম্বার কোম্পানি এখানে সাব কোম্পানি হচ্ছে দুই আর এখানে নাম নাই না ও নেম আছে নেম সাব কোম্পানি নেম হচ্ছে মাতাবর মাতবর মাতবর ট্রেডার্স হ্যাঁ তারপরে এখানে হচ্ছে মোবাইল নাম্বার হচ্ছে 01 দিলাম তাহলে এইটাকে একটা সাব কোম্পানি আমরা এটাকে সেভ করলাম দুই নাম্বার সাব কোম্পানি সাব কোম্পানি কোম্পানি আইডি সাব কোম্পানি আইডি ওকে এটা কোন কোম্পানির আইডি সাব কোম্পানি আইডি 1 কেন সাব কোম্পানি আইডি হবে দুই এক নাম্বারটা আছে দুই নাম্বার ওকে গো ওকে আমরা একটা সাব কোম্পানি লিস্ট দেখে আসি সাব কোম্পানি হচ্ছে 1 এবং 2 এবং আমাদের যে এমপ্লয়ি সে আমরা টেস্ট করার জন্য এই এমপ্লয়িকে দুই নাম্বার সাব কোম্পানিতে দিয়ে দিই হ্যাঁ আমরা একটু দেখব যে তার মতো করে দুই নাম্বারটা আসে কিনা আমরা এখন এখানে মাতবর এন্টারপ্রাইজ আসবে রিফ্রেশ করলে মাতবর এন্টারপ্রাইজ আসার কথা আসে না আমরা একটু সোর্স দেখে আসি সিলেক্টেড কথাটা কোনো জায়গায় আসে নাই কারণ আমাদের লেখার মধ্যে কোন একটা ভুল ছিল এই জন্য সিলেক্টেড এর ভ্যালু আসে নাই চলেন আমরা একটু দেখে আসি লেখার মধ্যে কি ভুল আছে কোডের মধ্যে কোডের মধ্যে ভুল হচ্ছে এই দেখেন সাব কোম্পানি আমি যখন লিখছি সাব কোম্পানি ভেরিয়েবল গুলো ঠিক মতো লিখছি কিনা একটু দেখে নেই এখানে হচ্ছে সাব কম আন্ডারস্কোর আইডি এমপ্লয়ির মধ্যে হচ্ছে সাব কম আন্ডারস্কোর আইডি এই ঠিক আছে এখানে ইফ সাব জিরো জিরো তো হবে না এখানে হবে এস রো এই এস রো তো আমরা আবার আবার রান দেই তাহলে ইনশাল্লাহ এবার চলে আসবে আসলো না কেন আসলো না আমরা একটু সোর্স পেজ দেখে রাখি সিলেক্টেড কথাটা আসে নাই তো আমরা আবার একটু ভুলটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি এটা ম্যাচ করতেছে না এটা রো আর এটা হলো এস রো তো রো এবং এস রো যদি হয় আমাদের এখানে সবই ঠিক ছিল তাহলে আমরা কি যে এই জায়গায় যে সিলেক্টেড লিখতে হবে এই সিলেক্টেড কথাটা লিখি নাই তাহলে এতটুকু আমাদের সিলেক্টেড এই এতটুকু আমরা লিখতে হবে তাই চলেন আমরা এই জায়গায় সিলেক্টেড লিখে দেই হ্যাঁ ভ্যালু তারপর হচ্ছে সিলেক্টেড সিলেক্টেড তারপরে ইনভার্টেড কমা ক্লোজ হ্যাঁ তো চলেন আমরা এখানে রান করি রান করে এবার আমরা আবার রিফ্রেশ করি তাহলে আমাদের কিছু এরর আসলো এররটা কি আমরা ওই যে পেস্ট করলাম কিছু আনএক্সপেক্টেড আসছে তো আমরা সেটা একটু ঠিক করি যেমন একই লাইনে রাখলে ব্যাপারটা সহজ হয় এতটুকু তারপরে গ্যাপ তারপরে সিলেক্টেড তারপরে ডট তারপরে ব্র্যাকেট ক্লোজ আমরা একই লাইনে চলে যাই একই লাইনে চলে যাই পরে ভাঙবো আগে লিখে ফেলি তাইলে এবার রান করি রান করলে যদি না হয় তাহলে আমরা পরবর্তী এররটা দেখব
এখনো এরর আছে, এররটা কি? এররটা হচ্ছে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড। তো সিনট্যাক্স এররটা কি? সিনট্যাক্স এররটা হচ্ছে ভ্যালু ইকুয়াল টু আইডি, ঠিক আছে, গ্যাপ সিলেক্টেড, তারপরে হচ্ছে এই যে ডট দিয়ে এতটুকু, এতটুকু দরকার নেই, এই ঠিক আছে। তাইলে আমার মনে হয় এবার ঠিক হবে, নটলেস। এই যে মাদবর এন্টারপ্রাইজ, ওকে। তাইলে আপনাদের যা কিছু আসলো আমি পেস্ট করে আপনাদের ডেটাটা আজকের মতো ক্লাস শেষ করলাম।